আমাদের কিন্তু সব গাঁদা গাছে একদম বড় বড় গাঁদা ফুল ধরেছে আর দেখতে অপূর্ব লাগছে। সরস্বতী পূজাতে আমাদের আর ফুল কিনতে হবে না, সরস্বতী পূজো এবছর আগের বছর তো সে হাড়ি ভাঙাড়ে হয়েছিল, এবছর পপিতার কিছু খেলতে পারবে না, খালি বসে দেখবে। খিচুড়ি খাবো, আমরা তো খেলবো পুরো, আমাদের এই বড় বড় বক্স আনবে, তরকারি খাবে নাকি? বিট কি করবে? ফুলকপি তুলছে একটা বড় দেখে, সব থেকে বড় বিটটা আমাকে দায়িত্ব দিয়েছে সবজি তুলবে আর রান্না হবে, বড় দেখে একটা তুল, এটা তুলে এটা বড় আছে। দুজনের বাপ বেটাই দুজনে তুলবো, ধর আমি আজকে এত রান্না করতে পারবো না, রুটি হবে ও খাবে পরোটা, ওর জন্য আবার পরোটা করতে হলে আলাদা ময়দা মাখাতে হবে, আলু ভাজা আবার চিনি দেবো কি করে, আর ভেজে নিয়ে রোল করে দেবো চিনি দিয়ে, ঠিক আছে? সত্যি আর চিনি দিয়ে রোল করে দেবো, একটু আলু ভাজা খাবে আর এক কামড় করে পরোটা খাবে, যত বায় না দিন দিন বেশি বায়না বেড়ে যাচ্ছে, ধর আর সেই যে আগের বছর আপনারা দেখেছিলেন মা শাশুড়ি মাসিমণি এসেছিল বড়ি দিচ্ছিল, তো আজকে আসার কথা আছে মাসি, দেখি আজকে না যদি আসে কালকে তো আসবে, এবার শীত পড়েছে জমিয়ে বড়ি দেওয়া হবে, থাকলে রেডি মজা হবে, আবার একটা দিদা আসবে, ড্রয়িং স্যারের হোমওয়ার্ক টা কমপ্লিট করেছি, আরে কালকে তো রং করে আনবো, ওই ড্রয়িং টা কোথায় বলি, যে সকাল সকাল কবি রুটি তরকারি করে দিয়েছে খাচ্ছি, আরো তরকারি ফুটছে ও না, হ্যাঁ কি গরম, এত গরম খাওয়া যায়, একটু দাঁড়া দু মিনিট দাঁড়া, আজকে তোমাকেও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, হ্যাঁ পুকুরে জাল ফেলাচ্ছে, এই পুকুরের মাছ পড়লে পোনা মাছ, মাছ দিয়ে বিন ফ্রাই দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল, ঝোল খাবে বলেছে ছেলে, জলদি রাখ দেখি না বড় মাছ পায়, তাই দেখি জালটা কা ফেলতে হবে, সে চালা গুঁজে বেছো, এই তাই কেন ওই যে পুকুরে ছিল রূপচাঁদ, ওই যে ওগুলোকে রূপচাঁদ বলে, ওই যে পড়েছে জানে এত বড় কথা, এটা জাপানে পুঁটি, পুঁটি মাছ বলে আর কি, জাপানে পুঁটি, এইগুলো হলেই হয়ে যাবে, সকাল সকাল মাছ ধরে ফেলছে মেসমশাই, আর আমিও মাছগুলো বেছে নিই, এই তো এটা কালবুশ মাছ, সিলভার কাপ, এটা জাপানি পুঁটি, আর এগুলো বাটা মাছ, বাটা মাছের সাইজগুলো বেশ ভালো আছে, যতবার জাল কি হচ্ছে মাছ একবারে জাল এঁটে পড়ছে, তুমি ওরকম বড়াই বুড়ির মতো সেজে বসে আছো, আমি এখন বুড়ি হয়ে গেছি, আমি এখানে স্টুডিওতে কাজ করছি এডিট করছি, পপি ডায়েরি পেন নিয়ে চলে এসেছে, দেখুন আমাদের আর বেশি দিন বাকি নেই, মানে স্বাদের যে অনুষ্ঠানটা হবে স্বাদ ভক্ষণের অনুষ্ঠান, তো সেই জন্য পপি এখন হিসেব করতে বসছে কজন হবে
কি মেনু হবে, কজন খাওয়া দাওয়া করবে, কাকে কাকে বলা হবে, সেই নিয়ে একটা ছোট্ট আলোচনার জন্য আমাদের দুজনকেই তো সব করতে হবে, মা বাবা নেই একদম। এবার মা বাবা বলছে তোমরা কজনকে বলবে, তোমরা অ্যাকচুয়ালি মা বাবা বলেই দিয়েছে যে তোমরা যাকে যাকে বলবে বলো, আমাদের অর্জুনের জন্মদিন খুব বড় করে ধরার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আর ঠিক ওই সময় আমাদের ফেসবুক পেজ গুলো সব হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা পুরো টমাটাই ছিলাম সবাই, পরিবারের সবাই, সেই জন্য ওর জন্য জন্মদিনের অনুষ্ঠানটা আমরা করতে পারিনি। পপির এই কাজটা একটু বড় করে করব, তারপরে যে আসছে অনুষ্ঠান হয়নি কিছু, তারপরে যে আসছে তার অন্নপ্রাশনের সব কিছু তো হবেই। কি কি মেনু হবে, মেনুটা পরে আগে কতজন হবে হিসাব করি, তারপর মেনু হবে। কিন্তু যে কোনো একরকম মাছ, আর বেশি মাছ হলে তুমি দিবে। আমি বেরিয়ে যাচ্ছি চুলদাড়ি কাটতে, চুলদাড়ি কেটে আজকে এসতে হবে আমাকে, পপি বলে দিয়েছে। আলু ফুলকপি বড়ি দিয়ে ঝোল হবে, আমি তাহলে টুকরাটা কেটে এসে তোমার শাড়ি কিনতে, তো আমি বলবো নি শাড়ি কিনতে, কালকে যাবো, কালকে কি করে সময় হবে, আমার অর্জুন মা লাগিয়ে যাবো আমার সঙ্গে। না তুই আমার সাথে চুল, ঠিক আছে আমি এসে চুল দাঁড়ি কেটে তারপর সবাই বলছে দাঁড়ি কাটবি। হ্যাঁ তো দাঁড়ি তো বেরোয় নি এখানে, কি দাঁড়ি কাটবি তুই, চলুন বন্ধুরা যাই। আমাদের মুড়ি চালুনি কোথায় ফেলে দিয়েছে পুকুরে, ভেসে চলে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে মামা খুঁজে বেড়াচ্ছে এখন চারদিকে, মিডিলে পালিয়ে গেছে মনে হয়। মুড়ি চালানো ধুতে এসেছিল, জলেতে ভেসে চলে গেছে, গিয়ে ডুবে গেছে কোথায় আর খুঁজে পাওয়া যাচ্ছে। অর্জুন নাম না, খুঁজ না যা, তোমরা খুঁজো আমি যাই, আমি যাই চুল্লাইটা কেটে আসি। এই যে ঠান্ডায় ঘুরে ঘুরে চালা আমাদের পা গেছে, পুকুরে ডুবে গেছিল। এই যে ভালো করে সাবান জালি দিয়ে ঘষে ধুয়ে নিতে হবে। তো আজকে আমি রোড দিয়ে তো যাচ্ছি না, পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, এমনিতে বেলা হয়ে গেছে 12টা, সেই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্যে পাড়ার ভিতর দিয়ে একটা শর্টের রাস্তা আছে সেটা দিয়ে যাচ্ছি। শুধু পুকুর আর পুকুর আমাদের দিকে। অনেকদিন ধরে ভাবছি যে একটা ইলেকট্রিক স্কুটি নেবো বাবার জন্যে, বাবা এই স্কুটিটা চড়তে পারে না, খালি তাল খেয়ে পড়ে যায়। আজকে যখন বাজারে যাচ্ছি চুলদাড়ি কাটতে, সেই জন্যে দেখি যদি পারি তাহলে একটা ইলেকট্রিক স্কুটির দাম টাম জিজ্ঞাসা করে আসবো, দেখে আসবো। পপি বলেই দিয়েছে একদম দাড়ি ফাড়ি সব ভালো করে পরিষ্কার করে যেতে, কিন্তু দাড়ি তো রাখতে হবে হালকা হালকা দাঁড়িয়ে রেখে দেবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আসবো। দাড়ি একদম পরিষ্কার করে দাড়ি না মুখে দেখতে পাই বলে দিচ্ছে, আমি বানরের মতো লাগছে। মোটামুটি একটু ছোট করে দাও, সাদা চুলটা যেটা আছে ওটাই কালার হবে, বাকি চুল কালো কালোই থাকবে। টেকনোলজি রাখি বাথরুম খুশবুদার পুরো 30 দিনও তো মেহমান কবি নেই যায়গে।
তো বন্ধুরা, বলছিলাম আপনাদেরকে যে বাবার জন্য একটা ইলেকট্রিক স্কুটি দেখবো, সেই জন্য যাব শোরুমে, দেখি যদি পছন্দ হয় তাহলে নেবো একটা। আজকে নেবো না, আজকে এমনি দেখে যাব, তারপর অন্য দিন এসে নিয়ে যাব। ওলার দাম বেশি, এগুলো ইলেকট্রিক স্কুটি দেখতে ভালো। রেডি হয়ে গেছে, চালিয়ে শুরু ঠিক আছে, যেমন বাইকের মধ্যে একটুখানি চলার পর একটা ইয়া কিনতে তখন গিয়ার পাল্টা দেবে, ক্লাচ চিপার দরকার নেই। এইটা ক্লাচ, ব্রেক, 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 ব্রেক। আচ্ছা, মানে গিয়ার গুলো চালায় যখন টিপতেছি তখন পিকআপ দিলে একটু জোরে ছুটবে, তাই তো? আর একে পিকআপ দিলে অত জোরে ছুটবে না, যেমন বাইকের মতোই, বাইক পাকার এগুলোটা যেমন সেরকম। আচ্ছা, চাবি দাও, মানে ব্যাটারি শেষ হয়ে যাবে। এগুলো কম দাম আছে, এই লাল এই সেম মডেলে 1,20,000 টাকার মতো দাম আছে। তো বন্ধুরা, সেলুন দোকানে চুলদাড়ি কাটলাম, অনেক কাজ করলাম, শোরুমে ঢুকলাম, স্কুটি দেখলাম, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ছবি কিছু তুলেছি, পপিকে দেখাবো, বাবাকে দেখাবো। অ্যাকচুয়ালি স্কুটিটা বাবার জন্যই নেওয়া, বাবার কোনটা পছন্দ হয় দেখি। বাড়িতে তো আজকে মা বাবারে কেউ নেই, পপি একা দরজা লাগিয়ে বসে আছে। কই গো, খুলো দরজা, ফরজা লক কর দে, কি করছো পপি? মা ঘুমি পড়ছে? তুই উঠে পড়ছিস? চা ভাত খেয়েছিস? কই তোর মা? বাবা কই? আমাদের বাগানের এই যে কলাই শাক ভাজা, হেভি লাগে, এই শীতকালে পাওয়া যায় কলাই শাকটা, ভাত তো পুরো ঠান্ডা হয়ে যাবে। এসে স্নান টান করে খেতে বসলাম, সাতবাড়ি শাড়ি কিছু হয়নি, মাসি তো চলে এসছে, এই মাত্র এলো, এসেই বাগানের খবর নিচ্ছে। আর মা বাবা আর বছর অত সবজি দেখতে বসে, তুমি চলো বাগান ঘুরে দেখবে, চলো। এবছর সবজি হয়েছে, কিন্তু আগের বছরের মতো অত ভালো হয়নি। আগের মতো হয়নি না, এবছর আমাদের একটু কোড়াই ফেলে, এবার কেমন পোকা দেখবে, চলো। আমাদেরও কোড়াই ফেলেছে। মামা আরে সব ভালো আছে তো? ভালো বলে আর কি, ওই তো তোমার যদি সাতের ঘরে বয়স হয় তাহলে তো ছোট মামার তো প্রায় 50 বছর বয়সে, আরো বেশি কম না, 50 এর বেশি হয়েছে। আরে ছোট মেজো মামারই হচ্ছে যে 60-65 হয়ে গেল, তাহলে 60-65 মায়ের তো 62, তবে ব্যাস এবার ও খাবে আর ঘুমোবে। কে গো কি গো, রকিকে নিচে নামিয়েছি একটু বেরোবো বলে, পুরো এখন মাসি এসে মাসিকে এখন ভয় তাড়া করে দেবে। নতুন দেখেছে তো, নতুন লোক দেখলে একটু এরকম করে। আর গায়ে হাত দিইনি বলে ওরকম ডাকতে চাও, হাত দিয়ে চুলকা আদর করতে পারো না?
সেরা এখন আদর করতে হবে তোমাকে খেতে দিতে হবে কি চাই আমার গা চুলকে দিতে হবে একটা পড়া দিলো দাম ও আরো বেশি এ পড়বে ওরকম টিকটিপি মানে তোর কা তুই লাখা দিবি চুপ করে বসে সিট ডাউন সিট সিট ডাউন সিট না আগে তুই চুপ করে বস ভালো করে সিট ডাউন আরে দিচ্ছি তো দাঁড়া খালি মুখে দেয়া সাথে সাথে গিটে নিচ্ছে মুখ করে গিলে নাই হ্যাঁ এখন জীবাই না দুটো চলো দুটো বড়টা সে গিটে নিচ্ছে মুখ করে গিলে নাই হ্যাঁ এখন জীবাই না গরম গরম দুধ করো দুধ না খেলে হবে না হলে গেলে হ্যাঁ রাকিকে দুধ দিয়ে দিও আছে